ওই নির্বাচনের পর আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা যদি একটা সমাজ আসতে পারি প্রয়োজনে আমরা আবার পুনরায় নির্বাচন দেব পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেব আসছে নির্বাচন এবং পরবর্তী সরকার যে অগ্রহণযোগ্য এবং পুরোপুরি বিতর্কিত হচ্ছে তা বুঝতে পেরেই মধ্যবর্তী নির্বাচনের দিকে ইঙ্গিত প্রধানমন্ত্রীর এই বক্তব্যে এমনটাই মনে করছেন তবে সমঝোতা যদি করতেই হয় এখন নয় কেন এমন প্রশ্ন তুলে তারা বলছেন সুদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে সমঝোতার অপেক্ষায় থাকাতে রক্তপাতি কেবল বাড়বে না অশনি সংকেত অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতার পরেরটা যদি আমি করতেই পারি তাহলে আমি এখন করছি না কেন নির্বাচন যেহেতু প্রতিপক্ষ বিরোধী দল প্রতিহত করবে ঘোষণা দিয়েছে এবং সেটা নর্মাল প্রতিহত করার যে প্রক্রিয়া তার চেয়ে বেশি ইতিমধ্যেই কিন্তু প্রমাণিত হয়েছে যে অনেক বেশি সংঘাতমূলক সেটা কিন্তু জনজীবনকে আরো বিপর্যস্ত করবে সংঘর্ষ বাড়তে থাকবে বৈধতার প্রশ্নটা থাকবে এবং আস্তে আস্তে এমন হবে যে এটা অর্থনৈতিক পরিমণ্ডলে দিবে মানসিক যে অবস্থা সেখানেও এই যাবে শিক্ষা ব্যবস্থা সব জায়গায় তো আস্তে আস্তে এটা ছড়িয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন সমঝোতা যদি করতেই হয় তবে পাঁচই জানুয়ারির নির্বাচন পিছিয়ে দিয়ে এখনো করার সময় আছে মানুষের অধিকার বাদ দিয়ে মঞ্জুরুল আলম পান না